ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয় তখন ওই বন্ডদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখেছি গত 17 বছর এই বন্ডরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করে তারা হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। তুমি যেই নামে আওয়ামী লীগের দালালি করো না কোনো, এই দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। ইসলামের মহব্বত আমাদের ইমান, বলেন রাসূলুল্লাহ ইসলামের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। রাসূলুল্লাহ ইসলামের আজমত আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি ব্যাপারটা এমন না, আমরা যেমন রাসূল ইসলামকে ভালোবাসি, রাসূলুল্লাহ ইসলাম আমাদেরকেও তার চেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক। কতটুকু ভালোবাসতেন এগুলো কত হাদিস আছে, কত হাদিস শোনাবো, আমার সময় তো কম। বুঝছেন, ইসলামী আন্দোলন আর মুজাহিদ কমিটির মাহফিলে সবচেয়ে বড় সমস্যা আমার যেটা হইলো, এরা মনে করে আপনার ভাই তো নিজেদের লোক, বা সময় কম দেবে, এটা হলো একটা মৌলিক সমস্যা। যাক, হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, 10টা পর্যন্ত একটু সময় কম, ভালো করে বুঝেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুঝার আগে আমাদের মৌলিক একটা আকীদা শুনেন। শুধু আমাদের আকীদা না, আকীদার যে 3টা মাজহাব রয়েছে, আশারীদের আকীদা, মাতুরিদিদের আকীদা, আসারিদের আকীদা, এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী নিষ্পাপ, মুখ খুলে বলেন না আমাদের নবী নিষ্পাপ, আরে জোরে বলেন আমাদের নবী নিষ্পাপ। তিনি প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করার আগে যে 40 বছর ছিলেন, ওই 40 বছর তিনি কোনো সগীরা গুনাহ করেন নাই? বলেন না, সগীরা গুনাহ করেন নাই? সবাই হাত তুলেন, বলেন কোনো সগীরা গুনাহ করেন নাই? কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না? কবিরা গুনাহ করার প্রশ্নই আসে না? এজন্য আমাদের আকীদা আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের আকীদা আমাদের নবী নিষ্পাপ। যেই নবী নিষ্পাপই শুধু না, আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনি শুধু নিষ্পাপই না, আপনার শান মান যাত্রাবাড়ির লোকজন বাড়ানো লাগবে না, আপনার শান মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার শান মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা আপনার শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। কতটুকু বাড়িয়েছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। আরে আপনি কালিমায়ে তাওহীদে যান, আপনি কালিমায়ে তাইয়িবায় যান, আপনি কালিমা শাহাদায় যান, আল্লাহকেও পাবেন, আমার রাসূলকে পাবেন। কালিমায়ে তাইয়িবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলকে পাবেন। আপনি কালিমায়ে শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমার রাসূলকে পাবেন। আপনি কবরে যান, মার রাব্বুকা, আল্লাহকে পাবেন। ওমান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে পাবেন। আপনি জান্নাতে যান, আমার রাসূলকে পাবেন। আমার রাসূল নাই এমন কোন জায়গা নাই। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই, দুনিয়ার মানুষ যেখানে আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ যেখানে আল্লাহর নাম উল্লেখ করবে, হাতে আমার রাসূলও আছেন। আপনি কালিমায় যান, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এখন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, পয়েন্ট বুঝবেন যুবকরা, খুব ভালো করে বুঝো। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানি কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু মানি না, সে মুসলমান না কাফের? না রাস্তে বলে কাফের। সে মুসলমান না কাফের? কাফের। বুঝা গেল, রাসূল না থাকলে তো ইমানই নেই। বলেন রাসূল না থাকলে ইমানই নাই? আচ্ছা যাক, আজকে আমি খতমা নবুয়ত নিয়ে যেহেতু আলোচনা করবো না, ওইদিকে যাচ্ছি না, কত আলোচনা করা দরকার আসলে, ভালো করে বুঝেন। আমাদের নবী করিম ইসলাম নিষ্পাপ, আমাদের নবী করিম ইসলামের সম্মান আল্লাহ বাড়িয়েছেন। সেই নবী কেমনে থাকতেন জানেন? ইমাম তিরমিজি রহিমাল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন, নবী করিম ইসলামের একটা চরিত্র ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামতি দাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলতেন, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো যেই নবী নিষ্পাপ, প্রশ্ন হলো যেই নবী ইমামুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন আলা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফে হাদিস আসছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখ, আনা ইমামুল আম্বিয়া লা ফখ। নবী করিম সাল্লাম বলেন আমার পরিচয় জানো, কিয়ামতের দিন আদম থেকে নিয়ে সব মানুষ উঠবে, সেই দিন নেতা হব আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফখ, সব নবীদের ইমাম আমি,
সব নবীদের নেতা আমি, আমার কোনো অহংকার নাই। তো সেই নবী কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, যেই নবী এত দামি, যেই নবীর এত মর্যাদা, যেই নবীর শান মান বলতে গেলে অনেক লম্বা, সেই নবী চিন্তা করতেন কেন বেশি? তিনি চিন্তা করতেন আমাদের, তিনি চিন্তা করতেন কাদের? হযরত ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইয়িবিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিন্তা করতেন বেশি, তিনি হাসতেন কম, প্রফুল্ল চিত্তে থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যখন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, যখন দেখতাম আজকে তিনি একটু খুশি, আম্মা জান আয়েশা বলেন, আমি তখন নবী করিম সাল্লামের কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ উদউ লি ইনদা রাব্বি, ওগো আল্লাহ নবী আজকে তো আপনার মনটা একটু ভালো, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা যখন এই কথা বলতেন, হাদিস আসছে, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা ফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহুম্মা ফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা জীবনে যত গুনাহ পূর্বে করেছে, সামনে যত গুনাহ করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেবে। দেখেন আম্মা জান আয়েশা জানেন যে বন্দুক দিয়ে গুলি করলে মিস হতে পারে, আপনি তীরন্দাজ তীর মারলে মিস হতে পারে, কিন্তু সরওয়ারে দু আলমের দোয়া কখনো মিস হতে পারে না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, আল্লাহ নবী বলেন, না যাবি না ইয়া আয়েশা, ও আয়েশা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ, ইন্নি আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ও আয়েশা আমার যে এতিম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে আসবে, যারা আমার দিন বিজয়ের স্বপ্ন দেখবে, যারা আমার ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবে, যারা আমার আদর্শ বাস্তবায়নের মেহনত করবে, শুনো আমার এতিম উম্মতের জন্য যেই দোয়া আমি তোমার জন্য একবার করেছি, আমি আমার এতিম উম্মতের জন্য ওই দোয়া প্রত্যেক নামাজের পর করি। তাহলে আমাদের প্রতি নবী করিম ইসলামের মহাব্বত আজমত আছে না নাই? বড় আসতে বললেন, কতটুকু মহাব্বত? আরেকটা হাদিস শুনেন, অনেক হাদিস, কত হাদিস বলবো, আরেকটা হাদিস বলে সামনে আগাই, এটাও পাঁচ মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরব্বি উঠেন না বসেন, এক বেচারা মুরব্বি বইলা, হ্যাঁ শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, لكل نبي دعوة مستجابة وقد تعجل كل نبي دعوتهم বড় মজার হাদিস। আমার হাবিব বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, لكل نبي دعوة مستجابة, সব নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা স্পেশাল দোয়া অফার করেছিল। কিসের অফার বলেন না, কিসের অফার? কেমন দোয়া? দাওয়াতুন মুস্তাজাবা, সব নবী সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবুল দোয়া অফার করেছিলেন একটা মাত্র। একটা সময় আল্লাহ জিবরিলকে পাঠিয়ে নবীদেরকে মেসেজ দিয়েছেন যে এখন কবুল দোয়ার একটা অফার, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, যা চাইবে আল্লাহ আপনাকে তা দান করবে, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আমার হাবিব বলেন, وقد تعجل كل نبي دعوتهم وقد تعجل كل نبي دعوتهم وقد تعجل كل نبي دعوتهم الله সব নবীকে অফার করার পর, আল্লাহ সব নবীকে অফার করার পর সব নবীরা দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নি ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যায় নাই, আমার যে এতিম উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করার জন্য আমার স্পেশাল দোয়াটা হাশরের মাঠের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহটা বড় আসতে বললেন, সুবহানাল্লাহ।